হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর শাসন ভালো থাকবে আজকে হচ্ছে সোমবার আর এখন নটা আমার ব্লগটা শুরু করলাম কিছু পরে পড়তে গেছিল সকালে পড়ে এসে স্নান করতে চলে গেছে ও স্কুল আজকে থেকে শুরু হচ্ছে আজকে থেকে স্কুল শুরু হচ্ছে ঠিকই কিন্তু কালকে থেকে আবার কোথায় বন্ধ থাকবে কেন বুধবার সরস্বতী পুজো চোদ্দ তারিখ আর তার সাথে এখন কতদিন স্কুল বন্ধ থাকবে পুজো উপলক্ষে সেটা বলতে পারছি না তো এই তোর বলো স্নান বেরো তাড়াতাড়ি ওর ওইদিকে ভাত তাড়াতাড়ি এখনো জল গায়ে দেয়নি বলো এখনো জলের আওয়াজ পাওয়া যায়নি তাড়াতাড়ি বেরোলে নটা পনেরো পনেরো দশটায় গাড়ি চলে আসবে নতুন গাড়ি এটা আরে তুই চিনলেও বা ও কতক্ষণ দাঁড়াবে তোর জন্য তোর তো খেতেই এক ঘন্টা লাগবে তারপর আমি আবার অফিস যাব এবার আমার এখনও কিছু হয়নি ঘরটা মোছা হয়ে গেছে শুধু জামা কাপড় কাটবো স্নান করবো খাওয়া খেয়ে ঘর মস্ত একটু পাউরুটি খেয়ে নিয়েছি যে তারপরে চলে যাব অফিস টিফিনটা মা ভরে দেবে আর আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো আছে ডিমের ঝোল এটা আমি রান্না করেছি এখানে আছে ভাত আর এইখানে আছে দেখি এখানটায় আছে শাক এটা কি শাক যেন মা বোথে না বথে শাক আর এখানটায় কালকের আলু তরকারি আছে যেটা রাত্রে খাওয়া হয়নি সেটা গরম করে রাখা হয়েছে আর এখানে পুচানোর জন্য ভাত আমি মেখে একদম রেডি করে রেখেছি ও আসলেই ওকে খাইয়ে দেবো পট চটপট করে আর এইখানে কাজ শুরু হয়েছে আজকে হবে শ্যাটারিংয়ের কাজ তো আমি তো একটু পরে অফিস চলে যাবো তাই কাজটা তোমাদের দেখাতে পারব না এখন যতটুকু হচ্ছে দেখো তারপর অফিস থেকে এসে রাত্রিবেলা তোমাদের দেখাবো যে কত দূর আজকে কি কাজ হলো আজকে এখান থেকে ভাঙা হয়েছে এখান থেকে সিঁড়ির কাজ শুরু হবে আর দুদিন ধরে বাবা আর মা এখানে শুচ্ছে এই জায়গাটা ফাঁকা থাকার ভয় কাজ হচ্ছে আর জিমিকে রাখা হয়েছে পাশের বাড়িতে ও খুব কান্নাকাটি করছে এখান থেকে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই এরে ভের পুজো তো স্কুল যেতে দেরি হয়ে যাবে তো এসছে আজকে বাড়িতে আজকে কে এসেছে বাড়িতে মিমি তোজো মিমি আমার তোজো বাবাতে তোজো বেটে আর এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সেই মহান মহিলা এই মহান মহিলা আজকে কি করেছে কি করেছে ওর পড়া ছিল পাঁচটা থেকে আর ছুটি হয় ছুটি কত সাতটা সাতটা দশে ছেড়েছে ঠিক আছে সাড়ে সাতটা বেজে গেছে আমার অফিস ছুটি সাড়ে সাতটায় তখনও পর্যন্ত বাড়িতে আসেনি আমি ফোন করছি দুবার তিনবার তখনও পর্যন্ত বাড়িতে আসেনি আমি অফিস থেকে এসে বাড়িতে না ঢুকে সোজা ছুটতে ছুটতে গেলাম গিয়ে কিছুটা রাস্তা গিয়ে দেখছি উনি চপের দোকানে দাঁড়িয়ে আছে গিয়ে কিনছে চপ কি আমি চপ খেতে ভালোবাসি সেই কারণে ও গেছে চপ কিনতে মাম্মি চপ খেতে ভালোবাসে মাম্মির জন্য চপ কিনবে আর তার সাথে হচ্ছে দাঁড়া ওই জায়গাটা আমি দেখাবো আর ঠেকো না এখন আর তার সাথে বন্ধুদের খাওয়াচ্ছিল চপ মানে ওদের একটা চপ পাটি আবার ওর এক বন্ধু বলে দিল পরের দিন আবার এরকম চপপাটি হবে আবার সেদিন একটু আসতে দেরি হবে কে চিকেন পকোড়া খাবে যে তো বলল আচ্ছা আমি তো চিন্তায় দৌড়াতে দৌড়াতে গেছি গিয়ে দেখছি দাঁড়িয়ে চপ খাচ্ছে তুই কতটা চিন্তা হয় জানিস সাতটা পনেরো কুড়িতে যে ঢুকে যায় সেই আমি এখনো ঢোকেনি সাড়ে সাতটা বাজতে ছুটতে ছুটতে গেছি তো স্যারকে ফোন করছি বাড়িতে ফোন করছি আমরা এই সাইডে কে কিন্তু ওরা তো সব দেখলাম বা দিকে চলে গেল এই রাস্তা সোজা তো কেউ আসলো না দিকে তো কেউ আসলো না কিন্তু ওইটুকু যে অন্ধকার আচ্ছা ঠিক আছে এবার আমি ফ্রেশ টেস হয়ে এসে মেয়ে রান্না চপ খাবো চপ মুড়ি ও কিছু টাকা জমিয়েছিল কয়েকদিন ধরে দিয়ে টাকাগুলো আজকে সব শেষ আর পঞ্চান্ন টাকা মানে বন্ধুদেরও খাইছে আর এইদিকে দেখো সিঁড়ির জন্য এইদিকে এই যে এইটা এইটা হয়েছে হচ্ছে কাজ এইদিকে গেটটা খোলা আছে যেটা রাত্রিবেলা লাগানো হবে এখানে আছে পলিথিন আর ওইদিকে আসলো বোন বোন এসছে তো যোগে তো তোমরা আগেই দেখলে আমি কি এক্সাইটেড এবার চলো আমি চটপট ফ্রেশ হয়ে নি হয়ে নিয়ে তারপর চপ দে খাবি খেয়ে কার ওষুধ এটা কি হয়েছে

এখানে আমি বসলাম রাতের জন্য রুটির জন্য আটা মাখতে আর এই দেখো এটা শাড়ি পরা প্র্যাকটিস করছে কারণ সামনে সরস্বতী পুজো বুধবার তাই সরস্বতী পুজো উনি শাড়ি পরা প্র্যাকটিস করছে হলুদ শাড়ি পছন্দ কুচিমুচি করে রাখিস না ওটা কী করছে কুচিমুচি কুচিমুচি কুচিকুচি করছে

রাত্রি সাড়ে নটা বাজছে এখন আর আমরাও খেতে বসে গিয়েছি আমি মা আর পুচন আমরা তিনজন বসেছি মাটিতে আর বাবা ওইদিকে চেয়ারে বসে খাচ্ছে কারণ বাবার মাটিতে বসে খেতে একটু অসুবিধা হয় তো আমরা মাটিতে বসে গিয়েছি এইখানে দেখো রাত্রে কিছু তেমন কিছু ছিল না এখানে আলু চচ্চুরি ছিল আর রুটি ছিল আর আলু চচ্চুরির মধ্যে লঙ্কাটা ভালো করে টিপে নিলাম এই লঙ্কা টিপে খেতে না দারুণ লাগে আর এইদিকে মা একটুখানি আলু সিদ্ধ মাখছে আর এইদিকে তো পেঁয়াজ ছিলই ব্যাস এইদিকে আমি রাত্রে খাবারের থালাটা রেডি করে নিলাম আর মেয়ে ওইদিকে এখনও টিভি দেখতে ব্যস্ত ওকে একটু বকাঝকা দিয়ে আনতে হবে তারপরে উনি খেতে বসে যাবে তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা